বাড়ি বাড়ি মহিলা সমিতি চলছে না আছে নাকি গ্রামে ওদের বাড়িতে খাওয়া যাবে না আপনি যদি ইমানদার হন আপনি যদি নামাজি হন ওদের বাড়িতে পানি পর্যন্ত খাওয়া হারাম চলবে না বাবাজি যাবেন না যাবেন না সারা জীবন নিজে রেখে আল্লাহকে সেজদা করলেন আর একদিন ভালো মন্দ খেতে যে সব বরবাদ হয়ে যাবে চলবে না কথা মাথায় ঢুকেছে যাবেন না যারা যারা সব কাজ করে ওদের বাড়িতে পানি পর্যন্ত খাবে সবাই করে হ্যাঁ সবাই আবার করে সবাই আবার করে এর মধ্যে কিছু বাদ আছে কি ঠিক না বুঝতে পেরেছে খবরদার করবেন না আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ আপনাকে দেবে একটা কথা মনে রেখে দেবেন কাফের বেঈমান না জানে মুসলমানকে ধ্বংস করতে গেলে ওদের হারাম খাওয়াতে হবে হারাম খাওয়ানোর পর ওরা আল্লাহ বললে কবুল হবে না নবী বললে কবুল হবে না দোয়া চাইলে কবুল হবে না ওদেরকে আগে হারাম খাওয়া হারাম খাইয়ে খাইয়ে ওদের আমলগুলো বরবাদ করে দে কলবটাকে কালো করে দে এবারে চল এবারে ওদেরকে ডাক খারাপ কাজের দিকে ডাক দেখবি তলে তলে আসবে হাগো ইমানদারকে কোনোদিন খারাপ জায়গায় নিয়ে যাওয়া যাবে পারবেন না হাজার মাথা করলো ইমানদার কোনোদিন যাবে না আল্লাহ ওয়ালা নামাজি হাক্কানি আলেম উলামা কোনোদিন তাশের আটটাই বুঝবে না কোনোদিন বুঝবে না জোড়া হাত করে বলছি পীরের আওলা হয়তো আমার দেখানোটা হয়তো ঠিক নয় জোড়া হাত করে বলছি যা করেছেন করেছেন আর কি বলছেন কি বলছেন মুরব্বী ভাববেন না হচ্ছে তো সব বেকার আমার কথা ছেড়ে দেন কোন মুফতি সাহেব দেখা যে ফতোয়া লিখে যান যে হুজুর এই অবস্থা চলতে আমার চলবে তো খাওয়া যাবে তো যান স্পষ্ট করে লিখে দিয়েছে মুসলমান যদি একটা টাকা হারাম খায় এক টাকা কতটা গোনা হবে 36 বার জেনা করলে যত গোনা তা থেকে বেশি গোনা আমার আল্লাহ পাক ওই একটা টাকা খাওয়া তরুণ দেবে জোরে বড় নৌজুবিল্লা খান যান তোর হাত করে বলছি ভাই আলু ভর্তা খান আলু ভর্তা খান খোদার কসম তওবা করার টাইম পাবেন না আর ওই অবস্থায় যদি মরে যান ওই শরীর জাহান্নামে যাবে জাহান্নামে যাবে জাহান্নামে যাবে কেউ বাঁচাতে পারবে না হারাম কো হারাম শরীর কোনদিন জান্নাতে যাবে জোরে হাত করে বলছি আপনাদেরকে করবেন না মায়েরা বেটিরা বোনেরা কিয়ামতের মাঠে সবচাইতে বেশি জাহান্নামে যাবে মহিলারা সবচাইতে বেশি কারণ স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামীর অবাধ্য কি বলে বেপর্দা এর কথা ওকে ওর কথা ওকে আপনাদের রেকর্ড সবচাইতে কিয়ামতে ছাড়িয়ে যাবে মা আপনারা সাবধান হন আপনাদেরকে দিয়ে আপনার স্বামী আপনার ভাই আপনার ছেলে এই সমস্ত কারবার গুলো করিয়াচ্ছে আপনাকে জাহান্নামি বানাচ্ছে নিজেও জাহান্নামি করছে মহিলারা ঘরে গিয়ে তওবা তিল্লা করে আল্লাহর কাছে তওবা করে খাস দিলে কার মতো হাবিবা আজমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে লেবুতলার মাঠের পাশ দিয়ে বড় মাঠ বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চারা খেলছে আর হঠাৎ করে একটা বাচ্চার চোখটা রাস্তার দিকে চলে গেছে এই দাঁড়া আমাদের এলাকার সবচেয়ে বড় সুদ কত বড় সুদ
আজ কাউকে যদি লোনে টাকা ধার দেয় পরের মাসে গিয়ে যখন কিস্তি আনতে যায় যদি টাকা দিতে দেরি হয়ে যায় একটা মাস লেট হয়ে যায় তার পরের মাসে সুদের সুদ আদায় করত আসল তো লেবি সুদ পরের মাসে সুদের সুদ চাই কত বড় সুদ করে বুঝতে পারছেন তো নাম কি নাম হাবিব আজিজ আমাদের সামনে দিয়ে যাবে ওর হাওয়াটা যদি আমাদের লেগে যায় তাহলে আমরা বড় বড় গুণাগার হয়ে যাব সুদখোর হয়ে যাব বাচ্চারা দৌড়াচ্ছে আল্লাহ বাগের ওলি হযরতে হাবিব আজমি কথাটা যখনই কানে পড়ল খারাপ লেগে গেল দুধের বাচ্চা গুলো আমাকে দেখে ঠাট্টা করে আমাকে দেখে ইয়ার কি করে আমাকে দেখে ঘৃণা করে এ নজওয়ান যুবকেরা আল্লাহ ওলি হযরতে হাবিব আজমি সঙ্গে সঙ্গে ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর বলে আল্লাহ পাক ভুল হয়ে গেছে জীবনে কোনোদিন এ কাজ কারবার আমি আর করব না আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন এই যে আল্লাহর কাছে তওবাতুন নসুয়া এই যে তওবা করলেন আল্লাহ পাক তার তওবাকে কবুল করে নিয়ে সেই জামানার জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিলে আমরা আল্লাহ পারে না তো পারবে কি এই কথা বলেন ফিরে আসে চলে আসে কার দিকে আল্লাহর দিকে ছাড়ে দুনিয়া আজ মরলে কালকে কবরে এই রাতে মরবে রাতেই গোসল দেবে মায়া করবে না বাপ থাকলে ঠান্ডা লাগবে আমার মা আমার দাদু ঠান্ডা লাগবে কোনো কথা নাই গরম পানি কর কর গরম পানি দিনের বেলা গরম পানিতে গোসল করতে পারেন কষ্ট হয় না তাতেই কাঁপছে গরম পানিতে কষ্ট তাতেই কাঁপছে দিনের বেলা রোদ দূরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথা ঠিক না ভুল বলছি আর এই রাত্রিরে এই মাঘ মাস এই পৌষ মাস মাঘ মাস ঠান্ডা কনকনে এই রাত 12টা একটাই গোসল দেবে আপনাকে কি হবে কি হবে মায়া করবে আল্লাহর নবী বলছে লাশের উপরে সমস্ত কাজ করলে সমস্ত ব্যথা বেদনা সব লাশ বুঝতে পারে মাইয়ে বুঝতে পারে সাথে লড়তে পারে না কথা বলতে পারে না চাইতে পারে না বাকি সব শরীর অনুমতি করে এই দিনটা আমাদের বাকি আছে না নাই এই কথা বলবেন তো এই দিনটা আছে না নাই তাহলে ভালো হবে বলেন ইনশাআল্লাহ যাই হোক আমার ভাই যান সময় চলে যাচ্ছে সব কথা বললে শেষ হয় না এখন কথা করে এই জলসাটা আপনারা খুশি না বেজান জলসা রাখবেন না বন্ধ করে দেবে কারা কারা রাখবেন আমার সাথে হাত তোলেন সবাই হাত তোলেন মুরব্বী রাখবেন না আয় হাত নামাবেন না সবাই তোলেন তোলেন এবারে নামান এবারে নামান তকবীর দেন নারায় তকবীর জোরে বলেন নারায় তকবীর নারায় তকবীর একটা জলসা করতে গেলে খরচা আছে না নাই কে দেবে পার্টি থেকে কে দেবে গো আমাদের পার্টি এলাকার নেতাগুলো দেবে কথা বলবেন তো পঞ্চায়েত থেকে দেবে তাহলে দেবে কি গ্রামবাসী কি সহযোগিতা করে তুলতে পারবে আমি আপনাদের পীরের আওলাদ এই নুরুল্লাহ সিদ্দিকী তাহাজ্জুদের অক্তে আল্লাহ পাকের দরবারে সকলকে নিয়ে দুটো হাত তুলে দোয়া চাইবো বিশ্বাস রাখবে আল্লাহ নবী বলছে যদি তোমরা দোয়া কবুল করাতে চাও কিছু পাবার আশা করো তাহাজ্জুদের টাইমে হাত তোলো কারণ আমার আল্লাহ তাহাজ্জুদের অক্তে প্রথম আসমানে আমার আল্লাহ নবী আসে জোরে বলবেন এতগুলো মানুষ দোয়া চাইবো আগামী বছরে মাহফিলের জন্য আমার একজন ভাই নুরুল্লাহ সিদ্দিকী দাদা পীরের আওলাদের সম্মানটা রেখে হাত তোলেন আগামী বছরে মাহফিলে 2000 টাকা একটা নোট দেবেন কি আছেন বলেন এক কথা বলে একটা নোট চেয়েছি 2000 টাকা এতগুলো ভাই কি নাম
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ জোরে বলুন আলহামদুলিল্লাহ এই কথা বলে না জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ইফতিকার রহমান ইফতিকার আলী ভাই আমাদের এখানেই বাড়ি চকমরি জাতি ভাই আপনি মরি যাইবেন লেবু তলাতে বাড়ি আমাদের লেবু তলা গ্রামেই বাড়ি আমার ইফতিকার ভাই বললেন এক কুইন্টল একশো কেজি চাল দেবে জোরে বলা যাবে মারহাবা এ জোরে বলেন নারায় দেখবি আর একটু জোরে বলেন নারায় দেখবে আমাদের ইফতিকার ভাই জোরে বলুন জিন্দাবাদ এক হাজার টাকা এই এক কুইন্টাল চাল জোরে বলুন মারহাবা নারায় দেখবে আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ আর কি আছেন বলেন হাত তুলবেন তো একটা একটা করে ভাইরা হাত তোলেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাই কারা কারা আছেন হাত তুলুন খাস করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই এতগুলো ভাই বসে আছে এই ছেলেরা এই তরুণ যুবকেরা দুটো হাজার টাকা দিবার মতন কে আছেন তোমাদের ভিতরে কে আছে বল হাত তুল আমার মুরুব্বি আপনারা কে আছেন হাত তোলেন দুটো হাজার টাকা দেবেন আগামী বছরে বিশ্বাস রাখবেন ফুরফুরা শরীফের দোয়া এই বিশ্বাসটা রেখে দেবেন ব্যাস আর কিচ্ছু লাগবে না ফুরফুরা শরীফের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় কি হয়তো না হয় না এই বিশ্বাসটা রাখবেন যদি না হতো কোটি কোটি মানুষ ফুরফুরার দিকে তাকিয়ে থাকতো না আমার কথা ছেড়ে দেন আমি আপনাদের পীরের আওলাদ আমার কথা বাদ দেন দাদা পীরের দোয়াটার দিকে খেয়াল রাখেন দাদা পীরের দোয়া ফুরফুরা শরীফের সম্মান দাদা পীরের সম্মান বলুন কি আছে কি নাম জানা মোহাম্মদ ইরফান আলী দু হাজার টাকা একবার সকলে বলুন নারায় তাকবীর আমার ইরফান আলী ভাই জোরে বলুন জিন্দাবাদ দুই হাজার টাকা জোরে বলুন মারহাবা নারায় দেখবে জোরে বলুন না নারায় দেখবে আলহামদুলিল্লাহ আর একজন কি আছেন হাত তোলেন দু হাজার হাত তোলেন আল্লাহ পাক আমার মরিচা লেবুতলার মানুষগুলো এত কুঞ্জুস কেন আপনাদের মন এত ছোট কেন যে আপনাদের মনটা তো ছোট কেন জলসাটা কি বন্ধ করে দেবেন রাখবেন সবাই তো হাত তুলে বলে রাখবে বলুন দুটো হাজার টাকা দিবার মতন আর একজন কে আছেন হাত তোলেন খাস করে আল্লাহ দরবারে দোয়া চাই এতগুলো ভাই বাবাজি মুরুব্বি কারবার করেন ব্যবসা করেন চাষাবাদ করেন বলেন একটা করে নোট এখন একটা বছর বাকি সামনে বছরে জলসাই দিবে আগামী বছরে মাহফিলের জন্য এই বছরে নয় সামনে বছরের জন্য দুটো হাজার টাকা দিবার মতন কি আছেন বলেন বলুন কি আছে একটু খাস করে আল্লাহ পাকের দরবারে দোয়া চাই বসে বসে হাত তোলেন কি আছেন বসে বসে হাত তুলুন বসে বসে হাত তোলেন কি আছে একজন গোপনদার আমার ইফতেকার ভাইয়ের হাতে বলে পাঠিয়েছে গোপনদার নাম বলতে অনিচ্ছুক দু হাজার টাকা দেবে একবার জোরে বলা যাবে মারহাবা এই ছেলেরা জোরে বলতে নারাই দেখবি গোপন দাতা জোরে বলুন জিন্দাবাদ আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ নারাই দেখবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কজন হলো দু হাজার করে দুজন আমার তিন নম্বর একটা ভাই হাত তোলেন আপনারা আমাদের এত ভালোবাসেন এতবার বলতে হয় এদিকে আমার পেটে খাবার না আপনার জলসার ভাইরা বললেন যে ভাইজান একটু কালেকশন আগামী বছরে সেই জন্যই তো বলছি আপনি কি বলছেন আমাকে ভালো লাগছে বলতে আমি যেভাবে চাইছি আপনার কি মনে করছে ভালো লাগছে আপনার চুপ করে বসে থাকবেন এতগুলো মানুষ এতগুলো মানুষ সবাই যদি একটু করে লক্ষ্য রাখেন একটু করে যদি লক্ষ্য নজর দেন নিক নজর আগামী বছর এরকম মাহফিলে একটা না দুটো করা যাবে ইনশাআল্লাহ এই কথা ঠিক না ভুল বলছি সবাই যদি লক্ষ্য রাখেন এরকম মাহফিলে একটা নয় দুটো করা যাবে আজকে কত মানুষের তাবারুক করেছে কোন সাধারণ যে বিরিয়ানি তা নয় লম্বা চালের ভালো চালের বিরিয়ানি করেছে প্রায় আটশো প্যাকেট মতন করেছে প্রায় সাতশো আটশো প্যাকেট করেছে কি বলছে
বলেন 2000 টাকা দিবার মতন আপনাদের ভিতর আর কে আছেন হাত তোলেন দুইজন হয়ে চাল্লার বান্দা তিন নম্বর কে আছেন বলেন তিন নম্বর আমার একজন আল্লাহর বান্দা কে আছেন হাত তোলেন খাস করে আল্লাহ পাকের কাছে দোয়া চাই হাত তুলি আর আমাদের কমিটির ছেলেগুলো গেল কত সব কমিটি ছেলে না কতজন কমিটি ছেলে আছে কমিটি ছেলে কটা আছে বলে এই 2000 টাকা দিবার মতন কি আছেন বলুন আর একজন আল্লাহর বান্দা হাত তোলে এতগুলো ভাইরা বসে আছেন একটা করে নোট চাইছি সামনের বছর মাহফিলে দেবেন এই বছরে চাই না আগামী বছরের জন্য আগামী বছরের জন্য বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোহাম্মদ সানাউল্লাহ এবং সাবরিন সাবরিন নেসা সাবরিন নেসা দুই ভাই ও বোন মিলে আগামী বছরে এই মাহফিলের জন্য একটা গরু দিবেন জোরে বলবেন না মারা হাওয়া এই জোরে বলেন নারাই তাকবীর সুবহানাল্লাহ এই আপনাদের জানের জন্য এখানে জোরে বলেন না নারাই তাকবীর দুই ভাই বোন জোরে বলুন জিন্দাবাদ সানাউল্লাহ সাবরিন জোরে বলুন মারহাবা তাদের আব্বা আম্মা জোরে বলুন জিন্দাবাদ একখানা গরু দেবে জোরে বলুন মারহাবা নারাই তাকবীর দেখলেন তো চাইতে হবে কেন চাইতে হয় কি আমি নিয়ে পালাবো নাকি আপনারা যেভাবে বসে আছেন নুরুল্লাহ সিদ্দিকী সাহেব গাড়ি করে তুললে পালাবে চাল চাল গরু ঠুরলে পালাবে নাউজুবিল্লাহ ভালোবাসেন বলেই তো আমাকে বললেন যে ভাইজান একটুখানি মানুষগুলোকে বলেন আগামী বছর দিবি কেন আপনাদের কথা শুনে দেয় সেই জন্যই তো বলছি আর আমরা সেই সম্মানটাকে কাজে লাগিয়ে আপনাদের কাছে দিচ্ছি আমাদের সম্মানটাকে নিয়ে আপনারা বেঈজ্জত করবেন এক কথা বলেন আমাদের সম্মানটা আপনারা ছোট করবেন দাদা পীরের মুখের দিকে তাকিয়ে বলেন দুইজন আমার ভাই দিয়েছে আল্লাহ আপনাকে দেবে আল্লাহর কাছে দোয়া চাই বিশ্বাস রাখবে আল্লাহ রাসূল বলেছেন এক টাকা তুমি দান করো তোমাকে আমার আল্লাহ 10 টাকা বরকত দিবে এক টাকাই 10 টাকা বরকত এই বিশ্বাসটা রাখেন বলেন আর আজকে আল্লাহর বান্দা কি আছেন 2000 টাকা হাত তুলুন চাল হয়ে গেছে আমার কি বলে চালা লাগবে না গরু হয়ে গেছে এখন প্যান্ডেল খরচা মাইক খরচা এই সব খরচাগুলো বাকি 2000 টাকা কে দেবেন বলেন আর 1000 500 নগদ আর 2000 পড়ে কি নাম ইন্না লিল্লাহ বাড়ি করি এই কারণে আমাদের ওপারে বাড়ি গানে রাইতে কি নাম আব্দুল খালেক আব্দুর রশিদ এই যুবক ভাই আমাদের আব্বা আম্মা তো যদি চলে গেছে পরকালে কথা বুঝেছেন 500 নগদ আর 2000 টাকা আগামীতে দেবে একবার জোরে বলা যাবে মারহাবা হ্যাঁ চলে বা নারাই দেখবে আমাদের আব্দুর রশিদ ভাই জোরে বলুন জিন্দাবাদ হাত তোলেন আল্লাহুম্মা আমিন দোয়া করি আল্লাহ পাক আল্লাহ পাক আমাদের ইফতেকার ভাই 1 কুইন্টল চাল দেবে ইরফান আলী ভাই 2000 গোপন দান এখানে একটু লিখে রাখতে হবে বলে ফেলতে ভাই আল্লাহ আমাদের গোপন দান একজন 2000 সানাউল্লাহ সাবরিন দুই ভাই বোনে একটা গরু দেবে আমার আব্দুর রশিদ ভাই 500 টাকা নগদ 2000 টাকা ওয়াদা করে জানলাম পাক দরবারে দোয়া চাই আমার দাদা ভাইদের বোনেদের দানকে কবুল করে নি এদের সংসারে বরকত দিন রুজি রোজগারে বরকত দিন কামাইতে বরকত দিন আল্লাহ পাক এদের সংসার আল্লাহ পাক আসমান থেকে রহমত বরকতের দরজা খানাত করে দিন এদের বাড়িতে বালা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে অনেক আশা ভরসা নিয়ে আল্লাহ আপনার উপরে বিশ্বাস রেখে দান করে চাল্লাইবে হায়াতে কিসমতে বরকত দি আগামী বছরই মাহফিলে হাজির থাকার মতো এদেরকে তৌফিক দি নিজের হাতে দান নিজে হাতে করবার মতন তৌফিক দি আল্লাহ আমার এই ভাই আব্বা আম্মা বিদায় নিয়েছে দুনিয়া থেকে আমার আব্দুর রশিদ ভাই
আল্লাহ ইয়া ভাইয়ের আব্বা আম্মার কবরটার আল্লাহ নূর আলা নূর করে দিন, ছেলের দাঁড়ের ওসিলায় বাপের কবর আজাব মায়ের কবর আজাব মাফ করে দিন। কিয়ামতের মাঠে আমার নবীর শাফাত নসিব করবেন, ভালোভাবে ফুল সিরাত পার হওয়ার মতন তৌফিক দেবেন। আল্লাহ পাক আমার নবীর শাফাত নসিব করবেন। আল্লাহ পাক বেহিসাবে গিতাগাম আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। আল্লাহ পাক আমার আব্দুর রশিদ ভাই আরো যারা দাতা ভাইদের সংসার আল্লাহ বরকত দেবেন, সংসার আল্লাহ রুজি রোজগারে বরকত দেবেন, আল্লাহ কষ্ট দেবেন না, আসমা থেকে রহমত বরকতের দরজা খানা গাঙা খুলে দেবেন। পীরে কামিলে নেক দুয়া মুজাদ্দিদুজ জামানে নেক দুয়া, আল্লাহ পাক আমার পাঁচ হুজুরে নেক দুয়া আমার দাতা ভাই দে নসিবে কবুল করে নি। আলহামদুলিল্লাহ ভাইজান, আর কেউ আছেন? আর দু হাজার টাকা কেউ দেবেন? জি মায়েরা বেটিরা কমিটির ছেলেরা কেউ যান না? কমিটির ছেলেরা, কমিটির ছেলে তো বসে আছে, যাও খেপা ছেলে, আল্লাহ 12:30 বাজে এখনো বসে আছি, এরা যাও তাড়াতাড়ি। মায়েরা বেটিরা বোনেরা আপনার দাদা পীরের আওলাদ ফুরফুরা শরীফ থেকে এসেছি, মা বোনেরা, মা বোনেরা যারা যারা দেবেন টপ করে দিয়ে পাঠান, ওয়াদা করেন আগামী বছরের জন্য নাম লিখে পাঠান, প্রত্যেকে দেবেন, খাস করে কিন্তু দোয়া চাইবো সংসারের জন্য, মনে রাখবেন স্বামী স্ত্রী মিল মোহাব্বত সুখ শান্তির জন্য, বাচ্চাদের লিয়ে বালা মুসিবত দিন আল্লাহ হিফাজত করে দোয়া চাইব, কারবারে বরকত আল্লাহ জানা দেয় সেই বিশ্বাসটা রাখবেন। এতগুলো মানুষ দোয়া চাইবে আপনার জন্য, বলে এই আর 2000 টাকা আর একজন কেউ হাত তোলেন না, কি নাম কি বলো তো, ঠিক আছে তো নাকি কেউ চিনতে পারছি না, বলেন 2000 টাকার কে দেবেন বলেন, বলেন এই 2000 টাকার কে দেবেন? আমাদের এই গ্রামের ছোট ছোট বাচ্চাগুলো সব দুধের বাচ্চাগুলো সব একটু একটু বাচ্চাগুলো এরা মিলে বলছে আগামী বছরে আমরা 1000 টাকা দেবো। একবার জোরে বলা যাবে মারহাবা? আর জোরে বলেন নারাই তাকবীর, আর জোরে বলেন না নারাই তাকবীর, নারাই দেখবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গোপন দান কিনা একটা গোপন দান নাম বলেন, বলে পাঠিয়েছি 3000 টাকা, একবার জোরে বলা যাবে মারহাবা, জোরে বলা যাবে নারাই তাকবীর, এই ছেলেরা জোরে বলো নারাই তাকবীর, নারাই দেখবে আলহামদুলিল্লাহ। আর একজন গোপন দান নাম বলতে অনিচ্ছুক 1000 টাকা, একবার জোরে বলা যাবে মারহাবা, এই জোরে বলেন নারাই তাকবীর, এদের গলার তেজ নেই কেন, জোরে বলো না নারাই তাকবীর, নারাই দেখবে আলহামদুলিল্লাহ। আর কি আছে? আচ্ছা আপনারা কি সব গ্রামের না বাইরে? এই গ্রাম সব কি হবে, গ্রামের না বাইরে হাত তোলেন, ঝগড়া নাকি আপনাদের সাথে? এই কমিটির ছেলেদের সঙ্গে ঝগড়া টগড়া আছে নাকি? আমার উপর ঝগড়া আমার সাথে কি এখন কি খারাপ যাচ্ছে কি? আমি এই বছর চাইছি সামনে বছর চাইছি, আরে বাবা এই বছরে কেন দেবে, সামনে বছর দেবে, আমি তো এই বছর চাই না, নিয়ত করেন না, চামড়ার কাজ দেখবেন আল্লাহর রহমতে ঠিক আল্লাহ লাইনে দাঁড় করে দেবে ইনশাআল্লাহ। বলেন বলেন কে আছেন হাত তোলেন? আমাদের শরীফুল মরি চাই বাড়ি 500 টাকা দেবে, একবার জোরে বলা যাবে মারহাবা, হ্যাঁ জোরে বলেন নারাই তাকবীর, নারাই দেখবে আলহামদুলিল্লাহ। বাবা যার কেউ আছেন 1000 1000 করে 2000 যারা দেবেন হাত তোলেন, কই এই একরামুল ভাই, এই একরামুল ভাই তুমি এদিকে এসো,
বলুন আর কি আছেন বলেন। এই মানুষগুলো কথা বলে না কেন?